আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? স্বাস্থ্য পরামর্শ চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমি শেয়ার করব কিভাবে চুল পড়া বন্ধ করে চুলগুলোকে ভেতর থেকে অনেক বেশি কালো এবং অনেক বেশি লম্বা ও ঘন করবেন তার একটি চমৎকার পদ্ধতি। ফ্রেন্ডস, এই প্যাকটি অর্থাৎ এই হেয়ার প্যাকটি একদিকে যেমন আপনার চুল পড়া বন্ধ করবে, অন্যদিকে আপনার পাকা চুলগুলোকে কুচকুচে কালো করে তুলবে এবং চুলের গোড়া মজবুত করবে, কুশকি দূর করবে। যাদের মাথায় অনেক বেশি উকুন রয়েছে সেই উকুন তাড়াতেও সাহায্য করবে। তো চলুন কিভাবে এবং কি কি লাগবে জেনে নিই। প্রিয় দর্শক, প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হলো তেজপাতা। অনেকেই ভাবতে পারেন যে এই তেজপাতা কিভাবে চুল পড়া বন্ধ করে। দর্শক, তেজপাতাতে এমন কিছু গুণাগুণ রয়েছে যা খুব সহজে আপনার চুল পড়া বন্ধ করে চুলগুলোকে ভেতর থেকে অনেক বেশি মজবুত এবং সুন্দর করতে সাহায্য করে। এরপর লাগবে কফি পাউডার, আর সবশেষে লাগবে সরিষার তেল। প্রিয় দর্শক, তিনটি উপাদানের সাহায্যে আমি আপনাদেরকে এই হেয়ার প্যাকটি তৈরি করে দেখাবো। তো চলুন হেয়ার প্যাকটির প্রস্তুত প্রণালীটি জেনে নিই, তারপর জেনে নেব কিভাবে এটি ব্যবহার করতে হবে। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, কয়েকটি তেজপাতা নিয়ে নিতে হবে। নিয়ে বন্ধুরা এই তেজপাতাগুলোকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এই তেজপাতাগুলোকে জাল দেওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এই তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলতে হবে। ফ্রেন্ডস, এই তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলার পর আপনাকে এর মধ্যে নিয়ে নিতে হবে অল্প পরিমাণ সরিষার তেল। আমি এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল, আপনি ইচ্ছে করলে নারিকেল তেলও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচের মতো সরিষার তেল আমি এখানে ব্যবহার করেছি। এবার এখানে অর্থাৎ এই মিশ্রণটিতে আমি দিয়ে দিব অল্প পরিমাণ কফি মিক্সড অর্থাৎ কফির গুঁড়ো। ফ্রেন্ডস, এবার কফি, সরিষার তেল এবং তেজপাতার পানি, এই তিনটি উপাদান খুব ভালো করে একসঙ্গে মিক্সড করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার এই মিশ্রণটি। এখন এটি কিভাবে ব্যবহার করবেন? এই মিশ্রণটি আপনি একটি ব্রাশ অথবা হাতের সাহায্যে সমস্ত চুলের গোড়ার মধ্যে ভালো করে দিয়ে দিবেন। অর্থাৎ এটাকে খুব ভালো করে লাগানোর পর 1 ঘন্টার মতো রেখে দিবেন। 1 ঘন্টা রেখে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবেন। সপ্তাহে 2 বার এই কাজটি করবেন। আপনি যদি নিয়মিত এই টিপসটি ফলো করতে পারেন তাহলে অল্প কয়েকদিনের মধ্যেই আপনার চুলগুলো ভেতর থেকে অনেক বেশি কুচকুচে কালো হয়ে উঠবে, চুলের গোড়া মজবুত হবে, যার ফলে চুল পড়া চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এবং আপনার চুলগুলো আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় ও লম্বা হয়ে উঠবে। প্রিয় দর্শক, এই ছিল আজ আমার টিপস। এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।